হ্যালো বিয়াস, সালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন প্রচন্ড শীতের মধ্যে শীতের রাতে ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। এখন আপনাদের যারা এখন বেশিরভাগ কিন্তু ফেসবুক ইউজ করে না, এরকম কেউ নাই, আপনারা প্রত্যেকে কিন্তু ফেসবুক ইউজ করে, ছোটো ছোটো বাচ্চারা। আগে আমরা কিন্তু যখন স্কুলে থাকতাম তখন কিন্তু ইউজ করতাম না, এখন দেখা যাচ্ছে প্রাইমারি স্টুডেন্টরাও পর্যন্ত ফেসবুক ইউজ করে। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনারা নিরাপদ রাখতে চান, যদি ভালো রাখতে চান, যদি আপনার আইডিটা নষ্ট করতে না চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং পুরো ভিডিও দেখতে হবে, কোথাও কোনো স্কিপ করবেন না, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ অংশ আপনি হয়তো মিসটেক করে যেতে পারেন। কথা হলো যে বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল একটা নাম পাকিস্তানের কমান্ডার, ওনার নাম হচ্ছে বুরহান ওয়ানি। আমি কিন্তু চাইলে ওনার ছবিটা কিন্তু দিতে পারতাম, কিন্তু দেয়নি, কারণ আমার ইউটিউবের চ্যানেলের কোনো সমস্যা হতে পারে, কারণ ওনার ছবির মধ্যে অনেক রহস্য আছে। কি আশ্চর্য হচ্ছে! তাহলে আপনি আপনার একটা বিকল্প আমি বলে দিই, তো সেটা হলো যে বর্তমানে সেটা ভাইরাল হচ্ছে এটাই যে যদি আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার গ্রুপে যদি বুরহান ওয়ানের ছবি প্রোফাইল পিকচার হিসেবে দেন, আপনি বিশ্বাস করে নাম নাই করেন, তাই সত্য যে 10 মিনিটের 10 সেকেন্ডের ভিতরে আপনার আইডি নষ্ট হয়ে যাবে। এটা আমি গতকালকে প্রমাণ পেয়েছি, আমি একটা ইউটিউবে দেখে। আর আপনি যদি এটা প্রমাণ চান, তাহলে আপনি নিজে একটা নতুন একটা আইডি বানিয়ে তারপর ওই ছবিটা দিয়ে দেখেন আপনার আইডিটার কি অবস্থা হবে। তো এটা বলার উদ্দেশ্য হলো এটা যে আপনারা আপনাদের আইডি, কারো আইডি অনেক গুরুত্বপূর্ণ আইডি আছে, তো সেই আইডিকে নিরাপদ রাখার জন্য আমি মেসেজটা আপনাদেরকে দিলাম যে কেউ ভুলেও কোনো সময় বুরহান ওয়ানির ছবিটা প্রোফাইল পিকচারে দিবেন না। কেন দিবেন না? কারণ বুরহান ওয়ানি ছিলেন একজন পাকিস্তান কমান্ডার, উনি কিন্তু 2016 সালে মারা গেছেন ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে, মানে তাদের সৈনিকদের কাছে। তো ওনার ছবিটা, উনি মারা যাওয়ার পর ওনার ছবিটা ফেসবুকে খুব বেশি ভাইরাল হয়েছিল, এবং উনি ফেসবুকে এটা মনে করে যে ওনার ছবিটা এত বেশি ভাইরাল হয়েছিল, এমনভাবে প্রচলিত এটা হয়েছিল যে কেউ মনে করতো এটা যে ওই যে কোনো আতঙ্কবাদী সন্ত্রাসবাদী এরকম কিছু হুমকি দেওয়ার, মানে কোনো প্রত্যাশা কোনো সুর সাপোর্ট করার মতো কিছু হচ্ছে কিনা, এই মানে এই পরিস্থিতির কারণে ওনার ছবিটাকে ফেসবুক থেকে বয়কট করা হয়েছে, যার কারণে ওনার ফেসবুক ওনার ছবি ফেসবুকে দেওয়া মাত্রই সেই আইডিটা একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আরেকটা কথা আপনাদেরকে আরেকটা উপকার করতে পারি, যেমন আপনি হয়তো আপনার অ্যাকাউন্টে ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে বুরহান ওয়ানির ছবিটা দিলেন না, কিন্তু আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার, যেমন আপনি একটা গ্রুপ খুললেন, সেই গ্রুপের মডারেটর অ্যাডমিন এরকম অনেককে দিলেন, সে কিন্তু চাইলে আপনার এই গ্রুপের প্রোফাইল পিকচার হিসেবে বুরহান ওয়ানির ছবিটা দিতে পারে। অথবা কোনো ফ্রেন্ডকে পেজের অ্যাডমিন বানিয়ে দিলেন, সেও আপনার আইডিটা নষ্ট করার জন্য বুরহান ওয়ানির ছবিটা দিয়ে দেয়, 10 সেকেন্ডের ভিতরে শেষ, পেজ শেষ। আবার আরেকটা কথা যে অনেক বন্ধু আছে যেমন আপনার ক্ষতি চায়, হয়তো আপনাকে বলতে পারতেছে না কিন্তু আপনার ক্ষতি চায়, এই সুযোগটা কিন্তু সে কাজে লাগাবে। কীভাবে লাগাবে? যেমন আপনাকে বলবে আপনার মোবাইলটা একটু দেন, অথবা আপনাকে বলতে পারে আপনি তো জানেন না বুরহান ওয়ানির ছবিটা দিলে প্রোফাইল মানে অ্যাকাউন্ট নষ্ট হয় সেটা আপনি জানেন না, কিন্তু দেখা গেছে আপনার বন্ধু আপনাকে বললো এটা যে বন্ধু তুই যদি তোর ফেসবুক আইডিটা মানে পপুলার করতে চাস, মানে রাতারাতি খুব বেশি লাইক এবং ফলোয়ার করতে চাস, তাহলে বুরহান ওয়ানির ছবিটা তোর প্রোফাইল পিকচার দে, এটা বলে আপনার আইডিটা নষ্ট করে একটা প্ল্যান করতে পারে। সেই জন্য আমি আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দিলাম, এই ধরনের কাজ কেউ করবেন না, আপনারা সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম। আরে হ্যাঁ, আপনারা কোথায় যাচ্ছেন? এত সুন্দর একটা, এত উপকারী একটা মেসেজ দিলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান আর ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যান প্লিজ।